আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শাহিন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অফ আশরাবাদ হাই স্কুল। হোপ অল অফ ইউ আর কোয়াইট ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ। আই অ্যাম অলসো ফাইন বাই দ্য গ্রেস আল্লাহ। টুডে আই অ্যাম গোয়িং টু কন্ডাক্ট আ ক্লাস on completing sentence of class 9 and 10. Hope all of you enjoy the class and watch this class. There will be a question of completing sentence. There will be 5 sentences. You have to complete the sentence. Today I will try my level best to inform you some rules so that you become benefited. At first, I discuss conditional sentences. E plus conditional sentences. Okay. E plus conditional. There are two types of conditional E plus conditional sentences. One is real and another is unreal. Real that can be happen, but unreal that cannot be happen. That is not possibility to happen. These conditionals are according to the rules. We can say first conditional, second conditional, or third conditional. First conditional is first conditional, that's E plus present indefinite comma future indefinite. The structure of present indefinite is subject plus verb plus object or extension, and structure of future indefinite subject plus shall or will plus object or extension. If the first part of the sentences is E plus subject plus verb plus object, then the other part will be subject plus shall or will plus object plus extension. In the exam, you will see that there will be a part of sentence and gap in another. We have to fill that gap. Look at the example. If you come, that is part of sentence, but another part is gap. You have to write this part. According to the sentence, according to the this part, you have to complete this part. If you do not follow these rules, you can't appropriately write this answer. So you have to write the appropriate rules, follow the appropriate rules. If you follow that rules, you can write appropriate answer. If you come, that means
যদি তুমি আসো দেন কি হতে পারে, যদি তুমি আসো তাহলে কি হতে পারে, এখানে অনেক কথাই হতে পারে, কিন্তু সেই কথাটাকে কীভাবে উপস্থাপন করতে হবে, অবশ্যই সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, আরও হতে পারে আই শ্যাল মিট ইউ, আরো অন্য অনেক কিছু দেওয়া যেতে পারে। তবে হচ্ছে যে এখানে স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে, যে সাবজেক্টটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। যদি এই ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচারটা ফলো না হয় তাহলে এই অ্যান্সারটা কখনোই অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এই ফার্স্ট কন্ডিশনালে আরেকটা নিয়ম হচ্ছে যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট উপস্থাপন করা হবে তখন এখানে সেই সেটাকে ফিউচার ইনডিফিনিটে না গিয়ে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। যেমন ইফ ইউ হিট ওয়াটার, ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে তাপ দাও, পানিকে তাপ দিলে কি হয়, এটা বাষ্পায়িত হয়। তাহলে যে কেউ যদি পানিতে হিট দেয় তাহলে তার এই পানিটা বাষ্পায়িত হবে। তাহলে এখানে হচ্ছে যে ইফ ইউ হিট ওয়াটার তাহলে ওয়াটারটা কি হবে, ইট ইভাপোরেটস। ইট ইভাপোরেটস, ইফ ইউ হিট ওয়াটার ইট ইভাপোরেটস, ইউনিভার্সাল ট্রুথ হলে তখন শুধু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ম্যাক্সিমাম টাইম এই নিয়মটাই আসে, কিন্তু শেখার জন্য জানতে হবে, এই নিয়মটাকে জানতে হবে যে কখন প্রেজেন্ট ইনডিফিনিট ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যদি হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলে পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিটই হবে। এখন আমরা যাব সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। আমি বলছিলাম যে দুই ধরনের কন্ডিশনাল সেন্টেন্স পাওয়া যায়, একটা হচ্ছে যে রিয়েল বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব, যেটা হতে পারে সেটা হচ্ছে বাস্তব আর যেটা হতে পারে না সেটা হচ্ছে অবাস্তব। সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল হচ্ছে অবাস্তব, আর ফার্স্ট কন্ডিশনাল যেটা সেটা ঘটতে পারে হতে পারে সম্ভাবনা আছে, কিন্তু সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল ঘটবেও না, ঘটার সম্ভাবনাও নেই, কিন্তু এটা অতীতের কোনো ঘটনা যে ঘটতে পারতো হতে পারতো এরকম বোঝাবে। যে সেকেন্ড কন্ডিশনালটা কাকে বলে আমরা জানবো, সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে ই প্লাস, যদি প্রথম অংশটা ই প্লাস পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালটা কাকে বলে, পাস্ট কন্ডিশনালটা হচ্ছে সাবজেক্ট প্লাস could public could public might plus verb 1 plus object by extension। এই অংশটা হবে কি, যে সাবজেক্ট প্লাস উড অর কুড অর মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। আর প্রথম অংশটা কি হবে, প্রথম অংশটা হবে ই প্লাস সাবজেক্ট প্লাস v2 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। তাহলে প্রথম অংশটা থাকবে কি পাস্ট ইনফিনিট টেন্স, আর পরের অংশটা হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল কাকে বলে, যে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব 1। যেমন আমরা এক্সাম্পল দেখি,
थी रीड अटेंटिवली এখানে প্রথম অংশ বলতেছে ইফ হি রিড অ্যাটেন্টিভলি, যদি সে মনোযোগ সহকারে পড়তো তাহলে কি হতো, সে এ প্লাস পেতে পারত, সে পাস করতে পারত। এখানে যে কোনো টপিকসে দেওয়া যাবে কিন্তু এসেপ্টেজের সাথে রিলেটেড এবং এই স্ট্রাকচারের সাথে মিলায়ে দিতে হবে। যদি এখানে অন্য কোনো টপিকস নিয়ে আসা হয় দেওয়া হয় তাহলে অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। শুধু হচ্ছে যে এই সাবজেক্ট প্লাস উড কুড মাইট ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন দিতে হবে, অন্য কিছু দিলেই অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ইফ হি ডিড অ্যাটেন্টিভলি, যদি সে মনোযোগ সহকারে পড়ত তাহলে কি হতো, হি মাইট গেট এ প্লাস, সে প্লাস পেতে পারত। অ্যান্সার লেখার সময় অবশ্যই এটাকে তুলে দেখতে হবে এবং হচ্ছে যে অ্যান্সার যুক্ত অংশটিতে আন্ডারলাইন দিয়ে দিতে হবে। অনেক স্টুডেন্ট করে কি শুধু অ্যান্সারটাকে নাম্বার দিয়ে বসায় দেয় কিন্তু সেটাতে অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তাহলে এটাতে আমরা আবারও লিখতে পারি যে দুই নম্বরে যে ইফ হি রিড অ্যাটেন্টিভলি হি মাইট পাস ইন দ্য এক্সাম, দেওয়া যেতে পারে ইন দ্য এক্সাম সে পরীক্ষায় পাস করতে পারত, যদি সে মনোযোগ সহকারে পড়ত তাহলে সে পাস করতে পারত, কিন্তু এখন তার সম্ভাবনাটা নেই। তাহলে সেকেন্ড কন্ডিশনালটা আমরা বুঝতে পারলাম যে ই প্লাস পাস্ট ইনডিফিনিট, যদি প্রথম অংশটা ই প্লাস পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশটা হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালটা কোনটা, যে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস অর এক্সটেনশন। পরীক্ষা হচ্ছে যে দুইভাবেই আসতে পারে, আছে যে যদি পরের অংশে আন্ডারলাইন দেওয়া থাকে তাহলে, যদি পরের অংশটা লেখা থাকে তাহলে প্রথম অংশটা লিখতে হবে, আর যদি প্রথম অংশটাই লেখা থাকে দ্বিতীয় অংশে গ্যাপ থাকে তাহলে দ্বিতীয় অংশটা লিখতে হবে। পরীক্ষা এইভাবেও আসতে পারে যে মনে করেন যে এইটা লেখা আছে যে হি মাইট গেট এ প্লাস, এতটুকু লেখা নেই, তাহলে হি মাইট গেট এ প্লাস, সে এ প্লাস পেতে পারত। তাহলে এখানে কি করলে সে এ প্লাস পেতে পারত, অবশ্যই সে ভালোভাবে পড়লে এ প্লাস পেত। তাহলে এখানে হবে যে ওই অংশটুকু যে ইফ যুক্ত অংশটুকু হবে, এখানে শর্ত যুক্ত অংশটুকু সামনে বলে দিবে ইফ হি রিড অ্যাটেন্টিভলি। এখানে অন্য বিষয়ও হতে পারে, যেমন হচ্ছে যে ইফ হি অ্যাটেন্ডেড ক্লাস রেগুলারলি, যদি সে নিয়মিত ক্লাসে আসতো তাহলে পেতে পারত। এখানে আনসারটাকে চেঞ্জ করা যেতে পারে কিন্তু গঠনটাকে ঠিক রাখতে হবে, যে এখানে গঠনটা হবে অবশ্যই ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এখন আমরা যাব থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে ই প্লাস পাস্ট পারফেক্ট কমা, এখানে বলা হচ্ছে পার কন্ডিশনাল। যদি প্রথম অংশটা হচ্ছে যে ইফযুক্ত অংশটা যদি হচ্ছে যে পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশটা হবে পারফেক্ট কন্ডিশনাল। আগে আমরা জানলাম যে পাস্ট কন্ডিশনাল, এখন আমরা দেখতেছি এখানে পারফেক্ট কন্ডিশনাল। তাহলে এখানে গঠনটা কিভাবে লিখে দিই, ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস ভার্ব থ্রি, তারপর অবজেক্ট অর এক্সটেনশন থাকতে পারে নাও থাকতে পারে কমা। এখানে গঠনটা হচ্ছে সাবজেক্ট
subject plus would, could, might plus have. এদের সাথে have যুক্ত হবে would have, could have, might have plus verb 3 plus object or extension. তাহলে এখানে হবে কি the subject plus would, could, might আমরা যদি past conditionalে শুধু আছে যে would, could বসতো তারপরে verbের present form বসতো কিন্তু এখানে would, could, might এর পরে কি বসবে have বসবে would have, could have, might have plus verb 3 plus object or extension. আমরা একটা example দেখি if I had got a plus as a rule exam if I had got a plus যদি আমি a plus পেতাম তাহলে কি হতো তাহলে হচ্ছে যে এখানে এই কন্ডিশনাল পারফেক্ট কন্ডিশনাল বসালে এটাকে ফিল আপ করতে হবে আর পারফেক্ট কন্ডিশনাল যদি আমরা বসাই তাহলে সাবজেক্ট এখানে আসছে যে আই মাইট হ্যাভ got admitted or got job degree. I might have got a good job if I had got a plus I might have got a good job তাহলে দেখা যাচ্ছে এখানে যে if subject had verb 3 object or extension নাই তাহলে আছে যে এখানে extension আছে এখানে আছে যে subject I would or could or might plus have plus verb 3 object or extension তাহলে এসে থার্ড কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে যে প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয় পরের অংশটা হচ্ছে পাস্ট পরের অংশটা হবে পারফেক্ট কন্ডিশনাল এখন আছে পরীক্ষা যদি উল্টো হয়ে থাকে যে পারফেক্ট কন্ডিশনাল যুক্ত অংশটুকু দেওয়া আছে শুধু এতটুকু অংশ দেওয়া আছে তাহলে অবশ্যই পরীক্ষায় এই অংশটাকে লিখতে হবে এখন আমরা হচ্ছে যে দুই একটা ব্যতিক্রম দুই একটা হচ্ছে যে অন্য নিয়ম দেখবো তাহলে এখানে একটা এক্সাম্পল দিই আই মাইট হ্যাভ টোল্ড ইন দ্য নিউজ এখন হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে আই মাইট হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ আমি তাকে সংবাদটা বলতাম তাহলে হচ্ছে যে এখানে পরের অংশটা দেখা যাচ্ছে যে এখানে পারফেক্ট কন্ডিশনাল দেওয়া আছে যে মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 তাহলে তার আগের অংশটা অবশ্যই হচ্ছে যে ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হবে তাহলে এই অংশটা হবে ইফ আই হ্যাড যদি আমি তাকে দেখতাম তাহলে আমি অবশ্যই তাকে নিউজটা বলতাম এখানে অনেক অন্য কিছু দেওয়া যেতে পারে কিন্তু আসলে তাহলে তোমাদেরকে দেখানো যাচ্ছে যে দেখাচ্ছি আমি যে পরের অংশটা যদি দেওয়া থাকে তাহলে প্রথম অংশটাকেও দেওয়া থাকবে না প্রথম অংশটাকে ফিল আপ করতে হবে আমি দেখলাম যে ভিডিওটা ঠিক মতো হচ্ছে কিনা
কয়েকটা কন্ডিশনাল নিয়ম দেখবো। নাম্বার হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস নাউন অর প্রোনাউন, যদি প্রথম অংশটাতে ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস নাউন অর প্রোনাউন থাকে, পরের অংশটাতে গ্যাপ দেওয়া থাকে, তাহলে ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস নাউন প্লাস পরের অংশটাতে অবশ্যই কী হবে, পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল আমরা জানি সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান, ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস নাউন অর প্রোনাউন। যেমন ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম তাহলে কি করতাম, তাহলে হচ্ছে যে আই উড নট ডু ইট, তাহলে আমি এটা করতাম না বা ওটা করতাম না, ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম। আমরা লিখতে পারি ইফ আই সাইন লাগে, যদি আমি আবার শিশু হতাম তাহলে কি হতো, ইফ আই ওয়ার আ চাইল্ড অ্যাগেন, যদি আমি আবার শিশু হতাম তাহলে কি হতো, আমি আবার সব কিছু গিয়ে এনজয় করতে পারতাম। তাহলে আই মাইট এনজয় এভরিথিং, আমি সব কিছুকে আবার কি করতে পারতাম, এনজয় করতে পারতাম। তাহলে যদি ই প্লাস আদার প্লাস ওয়ার প্লাস নাউন প্লাস প্রোনাউন থাকলে, এই প্রথম অংশটা থাকলে অবশ্যই পরের অংশটা কী হবে, পাস্ট কন্ডিশনাল হবে। এই ই প্লাস আদার প্লাস ওয়ার দ্বারা হচ্ছে অপূরণীয় ইচ্ছা প্রকাশ পায়। এখন আমরা একটা দেখব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, এক্সটেনশন যদি দেখা যায় বাক্যের প্রথমে দেওয়া আছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, তাহলে পরের অংশটা হবে পাস্ট কন্ডিশনাল। যেমন had I the wings, had I the wings, যদি আমার পাখা থাকতো ডানা থাকতো তাহলে কি হতো, I would fly, আমি উড়তে পারতাম। এটা হচ্ছে কমপ্লিট করতে হবে, had I the wings I would fly, আমি উড়তে পারতাম। তাহলে had দিয়ে দেখা যাচ্ছে যে had প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন থাকলে কি হবে, যে হবে হচ্ছে যে পরের অংশটা পাস্ট কন্ডিশনাল। হ্যাড দিয়ে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন, এক্সটেনশন দেখি, তাহলে পরের অংশটাতে হবে, এটা হবে পারফেক্ট কন্ডিশনাল। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি এক্সটেনশন যদি থাকে, পরের অংশটা হবে পারফেক্ট কন্ডিশনাল। যেমন হ্যাড আই বলতেছে হ্যাড আই নোটিস দ্যাট, যদি আমি সেটা দেখতাম তাহলে কি হতো, আই উড হ্যাভ
in front to you. Had I noticed that, আমি যদি সেটা দেখতাম আমি তোমাকে জানাতাম। তাহলে আমরা এখানে কন্ডিশনাল সেন্টেন্সগুলো দেখলাম যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো ইট দিয়ে তৈরি করা যায়, আবার হচ্ছে যে হ্যাড দিয়েও তৈরি করা যায়। সো আশা করি যে যতটুকু বোঝাতে পেরেছি, যদি কন্টিনিউয়াসলি দেখো অ্যাগেন অ্যান্ড অ্যাগেন তাহলে ইনশাআল্লাহ সাকস বুঝতে পারবা। এবং হচ্ছে যে পরীক্ষা হোক এবং হচ্ছে বাস্তব ক্ষেত্রে কাজে লাগানো যাবে, সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং হচ্ছে যে মহামারীর সময়